নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার রাজ্যের পরিস্থিতি, বিশেষ করে আরিয়াদহের ঘটনা নিয়ে তৃণমূল নেতাদের উপস্থিতিতেই সরব হলেন বিশিষ্ট অভিনেত্রী এবং পরিচালিকা মানসী সিনহা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প। বক্স অফিস হিট সেই ছবির দলবল নিয়েই এদিন মানসী হাজির ছিলেন কলকাতার নতুন উপনগরী নিউ টাউনের একটি দুর্গোৎসবের খুঁটি পুজো উপলক্ষে। আর তখন সেই মঞ্চ আলো করে হাজির ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বহু তৃণমূল নেতারা। তাদের সামনেই মানসীর মন্তব্য, চোপড়া থেকে আরিয়াদহের ঘটনা রুখতে পুরুষেরা ব্যর্থ, এটা প্রমাণিত, তাই এবার মহিলাদের পালা। মহিলাদের আরও সক্রিয় হতে হবে আরিয়াদহের ঘটনার মতো ঘটনা রুখতে, তবেই সার্থক হবে আমাদের দুর্গাপুজো। অপার কথাই ঠিক, আমাদের মেয়েরা যতদিন না মা দুর্গা হয়ে উঠতে পারবো ততদিন মেয়েদের ওপর অত্যাচার হবে না বন্ধু। কাজেই শুধু মা দুর্গার পুজো করবেন না, এক একজন নিজেদের পেছনে আরো আটটা হাত তৈরি করে নেন, তাহলে যদি কিছু হয়। পুরুষরা প্রমাণ করে দিয়েছেন তারা চোপড়া, তারা আরিয়াদহ বন্ধ করতে পারছেন না, এবার আমাদের দরকার মনে হয় আমার সেটা। আর একটা কথা, আমরা তো মা বাৎসল্য নিয়ে এবার আপনারা করছেন, আপনাদের পুজোর থিম বাৎসল্য, মাথায় রাখবেন আমাদের সন্তানদের একটা সুস্থ জায়গা দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের মায়েদের। মারা সন্তানদের ভিত তৈরি করেন, বাবারা সেটা সাপোর্ট করেন। মারা মাথায় রাখবেন আমাদের সন্তানদের যেন পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে না হয়, তারা যেন আমাদের পাশে থাকতে পারে। ঠিক, ভালো থাকবেন সবাই, নমস্কার। নিউ টাউন থেকে শ্যামল পালের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।